ইসমিল রহিম আমি মোহাম্মদ জলমে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানিয়ে অসুখ ধন্যবাদ আজকে আমরা যে ট্রিক্সটা দেখতে যাচ্ছি কম্পিউটারে সেটা হলো একটা ভিডিও ফাইলকে কীভাবে কমানো যায় কিন্তু তার পিক্সার কোয়ালিটি তার রেজলেশন ভিডিও কোয়ালিটি কোনো চেঞ্জ হবে না কিন্তু ভিডিওটার এমবিটা কিভাবে কীভাবে কনভার্ট করা যায় কমানো যায় সেটা আজকে আমরা দেখবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক সময় আমরা এই সমস্যাটা ফেস করি তো এই প্রবলেমটা কীভাবে সমাধান করব সেটা আজকে আমরা শিখবো সেটা সেই ভিডিওটা কনভার্ট করার জন্য একটা সফটওয়্যার ইউজ করবো সেটা হলো এল হ্যান্ড ব্রেক সফটওয়্যার এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন গুগল থেকে আমার ডাউনলোড করা আছে সো এটা আমি ওপেন করে নিচ্ছি এটা খুবই উপকারী একটা সফটওয়্যার এবং ভালো সো আমি এটা অন করে নিচ্ছি এখান থেকে ফাইল ওপেন ফাইল থেকে আমি এটা অন করতে পারি ওটা আবার ড্রাপ করে নিয়ে এসেছে দিতে পারি আমার ফাইলের লোকেশনটা আমাকে বলে দিতে হবে কোথায় আছে আমার সেই ভিডিওটা সো আমি সেই ভিডিওটা যে ভিডিওটা করব সেটা একটু খুঁজে বের করি আমাকে এই ভিডিওটা কনভার্ট সরি তার আগে আমি আপনাকে ভিডিওটা কত এমবি সেটা আগে আপনাকে একটু দেখাই দিই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে কতটুকু এটাই হলো এই ভিডিওটা আমি ইয়ে করবো সেই জন্য এটা প্রপার্টিসটা আমি দেখে নিচ্ছি এটা ফার্স্টে আছে তিনশো চুয়াল্লিশ এমবি এখন এই এমবিটা কীভাবে কমানো যায় সেটাই আমরা দেখবো তিনশো চুয়াল্লিশ এম বিটাকে কিভাবে পৌঁছা বা পতারণ নিচে আমানো যায় তারপরে আমরা হ্যান্ড হ্যান্ড চলে যাই অপেন দেন ফাইল লোকেশন থেকে ওটা বের করতে হবে আমাকে এই যে এই ভিডিওটা এটা আমি ওপেন করবো একটু ওয়েট করতে বলছে প্লিজ ওয়েট ভিডিওটি চলে আসছে ভিডিওটি চলে আসছে আমাদের এখানে সো ভিডিওটি কিভাবে আমরা কনভার্ট করব সেই জন্য এখানে কিছু দেখুন এখানে অনেক কিছু এসেছে এগুলো এগুলো বিষয়ে অত কিছু জানার প্রয়োজন এখন নেই বললে মনে করছি আমি তারপরে এখানে আছে এখান থেকে আমরা যে ভিডিওটি করার জন্য যেটা আমরা করবো সেটা হলো ভিডিওতে যাব ভিডিওতে যাওয়ার পরে এই যে বাইশ আর এফ আছে এটাকে আমরা কাছাকাছি রাখার চেষ্টা করব থার্টি টু থার্টি ওয়ান ঠিক আছে জাস্ট কিছু করা লাগবে না জাস্ট বা হয়ে গেছে এখন আমাদের ফাইলটা সেভ করে দিতাম আমরা কোন জায়গা এটা সেভ করব এটা আমরা আপাতত আমরা এখন ডেস্কটপের উপরেই সেভ করে রাখছি দেখার সুবিধার্থে তারপরে এটার একটা নেম দিতে বলছে আমরা একটা নেম দিলাম তারপরে যে কালটা করতে হবে আমাদেরকে এখান থেকে স্টার্ট করে দিতে হবে স্টার্ট করে দিলে ওটা শুরু হয়ে যাবে কনভার্ট করার সব আমি স্টার্ট করে দিচ্ছি এই যে দেখুন আমাকে একটা সময় দিচ্ছে যে এতটুকু সময় লাগবে এক আট মিনিট সময় লাগবে সো এটা অনেক দীর্ঘ একটা সময় আমি ভিডিওটা পাউজ করে দিচ্ছি ওপেন হওয়ার পরে আমি দেখাচ্ছি যে কতটুকু কনভার্ট হলো আর কি সো ভিডিওটি আমি এখন পাউজ করে দিচ্ছি দিলে ভালো সো ভিডিওটি হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা এখন ভিডিওটি প্রপার্টিজ কত এমবি কমছে এবং ভিডিওটির কোয়ালিটিটা কেমন হয়েছে ওটা আমরা এখন চেক করবো সো এটা আমি এখন মিনিমাইজ করে দিচ্ছি এই যে ভিডিওটা আমি সেভ করেছিলাম ডেক্সটপে আসছে সো এটা আমি দেখছি এখন কত এমবি কমছে প্রথমে দেখছিলাম আমরা চারশো এমবি মতন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে উনপঞ্চাশ মতো ঊনপঞ্চাশ এমবি মতো হয়েছে অনেক অনেক এমবি কমছে আপনারা চাইলে আরো আরও অনেক এমবি কমাতে পারেন সেই জন্য যা করবেন এইটা আরও কমাই দেবেন এটা কন্টেন্ট কোয়ালিটি যেটা আছে এটা মূলত কোয়ালিটি না এটা আপনি দিতে পারেন যত কমা তত কমে যাবে ভিডিওটি একটু আমি অন করে যদি দেখি আমার ভিডিও কোয়ালিটিটা কেমন ছিল তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন ভিডিও কোয়ালিটি হয় না জাস্ট ভিডিওটির এম একটু কনভার্ট হয় দুঃখিত একটু সময় নিচ্ছে এই যে যদি আমি ভিডিওটা একটু দেখি এটা কোনো ইয়ে নেই সুন্দরভাবে হচ্ছে তো আশা করি ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারছেন যদি অনেক কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন আর নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ